আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ। আসসালামু আলা মাওলানা আবিয়া বাদা। সম্মানিত হাজিরিন, প্রশংসা আল্লাহর, দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশে শিরিক বিদাতে ভরে গেছে, এরকম একটি সঙ্গীত, থাকবো না এ বদ্ধ ঘরে, থাকবো না এ বদ্ধ ঘরে, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, থাকবো না এ বদ্ধ ঘরে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে, যেই সমাজের মসজিদে দিয়েছে লাল বাতি, সুন্নাত পড়া যাবে না কর্তৃপক্ষের দাবি, যেই সমাজের মসজিদে দিয়েছে লাল বাতি, সুন্নাত পড়া যাবে না কর্তৃপক্ষের দাবি, নিয়ম ভঙ্গ করলে নাকি অপমান করিবে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, যেই সমাজের মানুষেরা এখনো মাজারে যায়, গরু খাসি নিয়ে তাদের বাবার মন যোগায়, যেই সমাজের মানুষেরা এখনো মাজারে যায়, গরু খাসি নিয়ে তাদের পীরের মন যোগায়, তাদের পীর তাদের নাকি জান্নাতে নিবে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই পীর মুক্ত সমাজটারে, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় যমজ কলা খেলে নাকি যমজ সন্তান হয়, যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় যমজ কলা খেলে নাকি যমজ সন্তান হয়, দাদা দাদির কথা শিরিকের কারখানা রে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে, যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় তাবিজ কবজ রাখলে নাকি বিপদ দূর হয়, যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় তাবিজ কবজ রাখলে নাকি বিপদ দূর হয়, তাবিজ রেখে মারা গেলে জাহান্নামে যাবে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে, থাকবো না এ বদ্ধ ঘরে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে। বাংলাদেশে এখনো অনেক মসজিদ আমরা পাই, জোরে আমিন বললে তাদের অঙ্গ জ্বলে যায়, বাংলাদেশে এখনো অনেক মসজিদ আমরা পাই, জোরে আমিন বললে ইমামের অঙ্গ জ্বলে যায়, বিচারের মাঠে তারা অপমানি হবে, আমি দেখতে চাই,
নাই, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে, থাকবো না এ বদ্ধ ঘরে, আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে। সম্মানিত হাজিরিন, আগামীকাল কেউ যাবেন না, গুরুত্বপূর্ণ সঙ্গীত নিজেই লেখক, নিজেই সুরকার, নিজেই শিল্পী, আলহামদুলিল্লাহ। আগামীকাল সঙ্গীত থাকবে লজ্জা টু। আপনারা শুনেছেন গতবার লজ্জা না থাকলে কি লজ্জা দেওয়া যায়, এবারে লজ্জা টু।